আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা, সবাইকে হেলথ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। প্রিয় বন্ধুগণ, বরাবরের মতো নতুন একটি রিভিউ উপস্থিত হয়েছি। আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন টেলফাস্ট 120। আমি আপনাদের আজকে জানাবো এই টেলফাস্ট 120 ট্যাবলেটটির কার্যকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া এবং এটি খাবার নিয়ম কী। বন্ধুগণ, বিস্তারিত জানার পূর্বে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন আপনাদেরকে জানাই অসংখ্য মোবারকবাদ। বন্ধুগণ, আমাদের এই চ্যানেলটি একটি মেডিসিন বিষয়ক চ্যানেল। আশা করছি আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনারা ঘরে বসেই ছোটোখাটো চিকিৎসা এবং মেডিসিন সম্পর্কে প্রাথমিক পর্যায়ে ধারণা নিতে পারবেন। এই টেলফাস্ট 120 ট্যাবলেটটি জেনেরিক নেম ফেক্সোফেনাডিন। এই টেলফাস্ট অর্থাৎ ফেক্সোফেনাডিন সাধারণত 2 বছর বা এর বেশি বয়সের শিশুদের সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস জনিত সকল উপসর্গসমূহ দূর করে থাকে, বিশেষ করে যাদের হাঁচি, নাক থেকে পানি পড়া, নাকে বা গলার চুলকানি, ত্বকের চুলকানি এবং চোখ লাল হওয়া, সেই ক্ষেত্রে আপনারা এই ফেক্সোফেনাডিন ট্যাবলেট বা সিরাপ খাওয়াতে পারেন। যাদের শরীরে বিশেষ করে অ্যালার্জি, চুলকানি, বিভিন্ন গোটাকাটি বা কিছুদিন পরপর দেখা যাচ্ছে নাক দিয়ে পানি পড়ে, সর্দি কোনোভাবেই কাটছে না, তাদের জন্য এই টেলফাস্ট 120 অর্থাৎ ফেক্সোফেনাডিন ট্যাবলেটটি অত্যন্ত কার্যকর। যাদের বয়স 12 বছর বা এর বেশি বয়সের শিশুদের জন্য এবং প্রাপ্তবয়স্কর ক্ষেত্রে 120 মিলিগ্রাম অথবা 180 মিলিগ্রাম প্রতিদিন একবার করে অথবা 60 মিলিগ্রাম দৈনিক 2 বার আপনারা সেবন করতে পারেন। বিশেষ করে যেসব রোগীদের কিডনি সংক্রান্ত জটিলতা রয়েছে তাদের জন্য শুরুতে প্রতিদিন 60 মিলি দৈনিক 1 বার আপনারা খাওয়াতে পারেন অথবা একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ আপনারা সেবন করাতে পারেন। আর বিশেষ করে যাদের বয়স 6 থেকে 11 বছরের তাদের ক্ষেত্রে 30 মিলিগ্রাম দৈনিক 2 বার আর যেসব রোগীদের কিডনি সংক্রান্ত জটিলতা রয়েছে তাদের জন্য শুরুতে প্রতিদিন 30 মিলিগ্রাম 1 বার আপনারা খাওয়াতে পারেন। এই টেলফাস্ট 120 ট্যাবলেটটি এটি একটি অ্যান্টি হিস্টামিন এবং অ্যালার্জিক রাইনাইটিস একটি ওষুধ। আমরা সাধারণত জানি অনেক ওষুধ, বিশেষ করে অ্যালার্জি এবং ঠান্ডার ওষুধ খেলে আমাদের অনেকের তন্দ্রাচ্ছন্নতা ভাব হয়, কিন্তু এই ফেক্সোফেনাডিন অর্থাৎ টেলফাস্ট ট্যাবলেটটি কোনো প্রকার তন্দ্রাচ্ছন্নতা বা ঘুমঘুম ভাব আসে না, তাই এটার ডোজের সাথে সম্পর্কযুক্ত নয়। তবে সম্ভাব্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তবে সবার ক্ষেত্রে এই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা নাও দিতে পারে, যেমন বমি বমি ভাব, ডিসমেনোরিয়া, ক্লান্তি ভাব, মাথা ব্যথা এবং গলায় হালকা হালকা কিছুটা চুলকানি দেখা দিতে পারে। এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটা খাওয়া যাবে কি না। যেহেতু গর্ভকালীন সময়ে এর ব্যবহার সীমিত অভিজ্ঞতা রয়েছে, তাই শুধুমাত্র একান্ত প্রয়োজন হলে গর্ভবতী মহিলাদের দেওয়া যেতে পারে, তাও এটা একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা দিতে হবে। আর আমরা বিভিন্ন তথ্য থেকে জানতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের একাডেমি অফ পেডিয়াট্রিক্স স্তন্যদানকালে ফেক্সোফেনাডিন অর্থাৎ টেলফাডিন 120 বা ফেক্সোফেনাডিন গ্রুপের মায়েদের জন্য সুপারিশ করেছে। সতর্কতা, এই টেলফাস্ট ট্যাবলেটটি সহ সকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন, ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখুন, নিরাপদে রাখুন। আর অবশ্যই কোনো প্রকার মেডিসিন অথবা কোনো প্রকার ক্রিম ব্যবহারের পূর্বে অবশ্যই তার গায়ে মেদ আছে কিনা তা অবশ্যই যাচাই করে নেবেন। ধন্যবাদ সকলকে।